आदिवासी महिलारा छुटछे, बाच्चा मे बाड़ीर बउ सबाई झोपे जंगले घुरे बेड़ाच्छे। केउ बा नदीर पाड़े, केउ बा गाछेर नीचे, केउ बा जंगलेर मध्ये चुप्पी करे बसे आछे। आबार कखनो कखनो दल बेधे जंगलेर मध्य दिए द्रुततार संगे जाच्छे आसछे। कि जेनो खुजछे, केनो छुटछे ना, ओरा पहाड़ा दिच्छे। जंगल बाचाते, निजेदेर सम्मान बाचाते, शौचकर्मेर स्थान, चान करार जायगा, नदीर धार, गाज बाचाते, परिवेश रक्षा करते निजेराई दल बेंधेछे। किन्तु की कारण, आसुन शुनेनि। मियागलाय आसछे, जाबे कोथाय? जाबे कोथाय? मियागल मोरजुल ओई दिके जाय, आर मियागल एई दिके आसे। সরকারের জায়গা, সরকারের জায়গাটা নিয়ে দিচ্ছে, এখন যে ঘর বানাচ্ছে মিয়াগলা, তো কোথায় যাবে? মিয়াগলা যাবে কোথায়? গরিব আদিবাসী সম্প্রদায় এই মানুষগুলোর কাছে জমি কেনার টাকাও নেই, বাড়ি করার ক্ষমতাও নেই, ভরসা প্রশাসন। কিন্তু গ্রামে যে সমস্ত দুই একটি বাথরুম রয়েছে তার নিকাশি ব্যবস্থাও নেই, জল জমে যায়, যে কারণে বাথরুম ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। বাধ্য হয়ে তাদের আসতে হয় নদীর ধারে জঙ্গলের মধ্যে। অসুবিধা হয়েছে, আমরা পায়খানা আসি, তারপরে জঙ্গল গেলা কাটছে, তার জন্য আমরা রুকাছি। তো জঙ্গলগুলো কেটে কি করে বলছে? আমি বলছি কে জানে কি করবে, আমরা তো জানি না। তো তোমাদের বাড়িতে পায়খানা তৈরি হয়নি? বাড়িতে পায়খানা হয়েছে কারো কারো, এক দুজন কার জন্য লালি মানে কিছু নাই, তার জন্য জল ফেলবার অসুবিধা আছে, তার জন্য আমরা এদিকেই পায়খানা করেছি। তো এটা তো নদীর জায়গা, তো আমরা এখানে পায়খানা করি, চান টান করতে আসি, পায়খানা করি, বিক্রি করছে, তার জন্য বিক্রি করেছে বলে তো ওই জন্য গাছ কাটাচ্ছে। গ্রামের দুই একটি বাড়িতে বাথরুম তৈরি হলেও নিকাশি ব্যবস্থার যথেষ্টই অভাব, দেখা মেলেনি উন্নয়নের। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সবাইকে বলেও কোনো সুরাহা হয়নি। তাই আদিবাসী পরিবারের মেয়ে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গল বাঁচাতে কাজে নেমেছে। না, কোনো স্বার্থ নেই, তাদের সম্মান বাঁচাতে এই পদক্ষেপ। কি কি হয়েছে সমস্যা? শুনলে অবাক হবেন, উত্তর আসানসোলের এই হুচুক পাড়ায় নেই কোনো নিকাশি ব্যবস্থা, দুই একটা বাথরুম থাকলেও তা ব্যবহারের অযোগ্য, সে কারণেই জঙ্গলে যেতে হয় আদিবাসী মহিলাদের। কিন্তু সেই আদিবাসী মহিলাদের সম্মানও কিন্তু কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে জমি মাফিয়াদের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধেই ঐক্যবদ্ধভাবে দিন পাহারার ব্যবস্থা করেছে আদিবাসী মহিলা ও মেয়েরা। রীতিমতো ডিউটি দিচ্ছেন তারা, না তোমাদের এখানে কাউন্সিল কিছু করে নাই, অবৈধ জমি দখলদারদের। তাদিন থেকে বলে বলে আমরা হেরে গেছি, নালি হয়নি, নালি হয় নাই। আর বাথরুমকে ডাক, আর বাথরুম পায়খানা সবার ঘরে? বাথরুম পায়খানা নাই আমাদের, আর কোথায় জল যাবে বাথরুম পায়খানা? এই করেছে তো ওই নালির জল ওই বার করছে।